আমন্ত্রণ জানাচ্ছি মেঘনা নিউজ সংবাদে। আপনাদের সাথে আছি আমি কামরুজ্জামান। উল্লাপাড়ায় সোসাইটি অফ ইউএসএ ইন খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তানভীর ইমাম এমপি। সিরাজগঞ্জ প্রতিনিধি নাজমুল হোসেন রাজার পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করায় কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে উল্লাপাড়া সোসাইটি অফ ইউএসএ ইনকেয়ার উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন উল্লাপাড়া সলঙ্গার জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম। সোমবার 8 জুন সকালে উল্লাপাড়া উপজেলার পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে 300 জন কর্মহীন পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, মহামারী করোনার প্রভাবে সেই সাথে সকল প্রবাসীদের জন্য আশুরোগ কামনা করছে, তাই এই দুর্যোগ মোকাবেলায় সরকারের পাশাপাশি সকল বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উল্লাপাড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান, উপজেলা আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান পান্না, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিবলি ইসলাম কবিতা, সলব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান এবং সোসাইটি অফ ইউএসএ ইনক সদস্য সার্বিক সহযোগিতার মীর রুমন, আজিজুল ইসলাম শাহ আলম, মৃদুল খান, উল্লাস, শিফাত প্রমুখ উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ সংবাদ। আপনারা মেঘনা নিউজ সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ফোন করতে পারেন 0183-467-2699 নম্বরে, ইমেল করতে পারেন info@meghnanews.com.bd তে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।